আসসালামু আলাইকুম। রমজান, রমজান মাসে সিয়াম পালন করে আমরা বিভিন্ন আমল করে থাকি, কোরআন, জিকির, সলাত প্রভৃতি আমল করে থাকি। তবে আমরা আরও ভালো করে বিভিন্ন ছোট আমল করতে পারি যা আমাদের নেকি পাল্লাকে ভারী করবে। সকাল থেকে রাত পর্যন্ত এই আমলগুলো সর্ব অবস্থায় পালন করতে পারবো ইনশাআল্লাহ। এর প্রথম হলো রাতের বেলা অজু করে ঘুমানো। রাতে অজু করে ঘুমালে ক্ষমা প্রার্থনা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে, অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর সময় পেয়ে ফেরেশতাটি আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। একটু চিন্তা করে দেখুন, একজন ফেরেশতা সারা রাত আপনার জন্য মাগফিরাত কামনা করবে, আর ফেরেশতাদের কোনো পাপ নেই, তারা কোনো পাপ করে না, তারা আল্লাহ আদেশ ও তার প্রশংসা করে থাকে। সে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আয়াতুল কুরসি পাঠ করা। রাতের বেলায় আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত আল্লাহ আপনাকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমোতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহ পক্ষ থেকে তোমার উপর সবসময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। তিন নম্বর হলো সকাল বিকাল জিকির করা। দৈনিক আমরা সকাল ও বিকাল জিকির পাঠ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া সাতবার পাঠ করবে তার জন্য দুনিয়া ও আখিরাতে সকল চিন্তা ভাবনার আল্লাহ যথেষ্ট হবে। দোয়াটা হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দোয়াটি খুবই ছোট, কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। চার নম্বর হলো দুরুদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য 10 বার দুরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সুপারিশ সৌভাগ্য লাভ করবে, সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন। পাঁচ নম্বর হলো জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই জিকিরটি সকালে 100 বার ও বিকালে 100 বার পাঠ করবে কিয়ামতে তার চেয়ে কেউ উৎকৃষ্ট আর কেউ আনতে পারবে না। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে এই জিকিরগুলো পড়ার সময় হলো ফজরের সলাত শেষ হতে সূর্য ওঠার আগ পর্যন্ত, আর বিকালের সময় হলো আসরের সলাত শেষ হওয়ার পর থেকে সূর্য ডুবা আগ পর্যন্ত। ছয় নম্বর হলো সারাদিন তাসবিহ পাঠ করা, যেমন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি এসব পাঠ করা। এসব তাসবিহর মাধ্যমে আমরা নেকি, সদকা, গুনামাফ, জান্নাতে গাছ রোপণ সহ আরও অনেক সওয়াব পেতে পারি। সাত নম্বর হলো অজুর শেষে কালামা শাহাদাত পাঠ করা। যে ব্যক্তি অজুর শেষ করে কালামা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আট নম্বর হলো সলাত শেষে তাসবিহ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত শেষ হলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করতে সেই সাথে আরেকটি দোয়া মিলিয়ে পড়তেন। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা পাঠ করা, আর এই দোয়া পাঠ করার মাধ্যমে আপনার সকল সগিরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্র ফেনার সমানও হয়। সুতরাং এসব হলো আজকের আলোচনা ব্যাখ্যা ও বিষয়বস্তু। যদি আরও অনেক আমল রয়েছে, কিন্তু আমি সহজ ও ফজিলতপূর্ণ আমল সংক্ষেপে বর্ণনা করেছি যা আপনারা দ্রুত এবং যে কোনো অবস্থায় পড়তে পারেন। আশা করি আপনারা এই ছোট আমলগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।